সংখ্যালঘুদের উপর যেভাবে ওরা অত্যাচার করছে সারা বিশ্ব দেখছে। আমি আশা করি আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এই দিকে নজর রেখেছেন এবং যথাসময়ে যথা ব্যবস্থা নিশ্চয়ই করবেন এবং আমরা সেদিকে আমরা তাকিয়ে আছি। আমাদের ত্রিপুরার যেখানে প্রশ্ন, আমরা চারদিকের মধ্যে প্রায় তিন জায়গায় আমাদের বাংলাদেশের বর্ডার, কাজে আমি বিএসএফ এবং ডিজি সাহেবের সাথে কথা বলেছি যেন তীক্ষ্ণ নজর রাখে, সেই দিশেই কাজ করছে সবাই। কি বার্তা দেবেন? না, আমি বললাম তো, আমি যদি কনফার্ম বিষয়টা আরো জেনে নিই তারপরে আমি কমেন্ট করবো বিষয়টা। আমি তো খবর এসছে, কিন্তু খবরের সত্যতা যাচাই করার পরে আমি ফাইনাল ডিসিশন আর। স্যার, আরেকটা বিষয় আপনি কালকে এবার দেবেন না বলছেন, এই বিষয়টা আপনি কিভাবে? এটা তো তাদের মতামত, আমার জানা নেই, ব্যক্তিগত মতামত। আমার তরফ থেকে কিছু, কারণ আমরা তো ডাক্তার হিসাবে পেশেন্ট হচ্ছে মেয়ে, তো এটা যে ব্যক্তিগতভাবে যদি কেউ কিছু করে থাকে সেটা উনাকেই আপনার জিজ্ঞেস করতে হবে, আমার তরফ থেকে কোনো উত্তর নেই।